আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, রাতের ঢাকায় দুটি দুর্ঘটনার খবর আপনাদেরকে জানাবো এবং সাথে ছোট্ট করে বিশ্লেষণ। একটি খুবই দুর্ভাগ্যজনক, সেটি হচ্ছে ঢাকায় আর্জেন্টিনার মন্ত্রীকে প্রোটোকল দেয়া বিএমডব্লিউ দুর্ঘটনায় ঘুরতে বের হয়েছিলেন চালকের মেয়ে। আরেকটি হচ্ছে রাতে ঢাকায় রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ। দুটোই দুর্ঘটনা এবং নির্যাতন বা ঘটনাক্রমে দুটিই একটি দুর্ঘটনার সংবাদই বটে। দেখেন কত বড় আমাদের দায়িত্ব জ্ঞানহীন এবং একটা লজ্জাস্কর ব্যাপার যে মন্ত্রীকে মানে প্রোটোকল দেয় সাধারণত বিএমডব্লিউ গাড়ি। আপনি বুঝতেই পারছেন যে খুবই দামি গাড়ি, সেই গাড়ি প্রোটোকল দেওয়ার পরে ড্রাইভার সেটা জমা না করে, অফিসে জমা না করে সেই গাড়ি নিয়ে তার বাসায় গেছে। তারপরে রাতের বেলায় তার মেয়ে ঘুরতে বেরোয়েছে সেই গাড়ি নিয়ে, তারপরে দুর্ঘটনায় পড়েছে। সেই সংবাদ দেখুন। ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেস ক্যাফিরিওকে প্রোটোকল দেওয়ার জন্য বরাদ্দ দেয়া গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বিদেশি অতিথির ডিউটি শেষ করে গাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা না দিয়ে বাসায় নিয়েছিলেন চালক সোহরাব হোসেন। চালকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে গাড়িটি নিয়ে ঘুরতে বের হলে দুর্ঘটনার শিকার হন। এতে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর গাড়ি চালক সোহরাব হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোহরাব হোসেন বর্তমানে পলাতক আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্জেন্টিনার মন্ত্রীকে বিকল্প গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। কত বড় লজ্জাস্কর ব্যাপার যে প্রোটোকল দিচ্ছে যে গাড়ি, সেই গাড়ি কিভাবে সে নিজের বাসায় নিয়ে যায় এবং সেই চাবিটা তার নিজের কাছে না রেখে সেটা এমন একটা জায়গায় রেখেছে যে মেয়ে অথবা মেয়েকে সে দিতেও পারে যে সে যাতে গাড়ি ড্রাইভ করে। মানে কাণ্ডজ্ঞান এবং দায়িত্ব জ্ঞানহীন যে মানুষ কি কেমন হইতে পারে তার একটা বড় উদাহরণ। এবং সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটা সেন্সিটিভ জায়গায় চাকরি করে যেখানে সে প্রোটোকল ডিউটিতে গাড়ি চালায়, চিন্তা করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজের বাসায় চলে যান চালক। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বেরোলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে সোহরাব হোসেন পলাতক রয়েছেন। মানে অদ্ভুত, এগুলি আসলে চিন্তাই করা যায় না। আর একটা দ্বিতীয় দেখেন, দুর্ঘটনা অথবা নির্যাতন যেটাই বলেন না কেন, সেটা একজন নারী চিকিৎসক মানে তাকে প্রাইভেট কারে করে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এটা অভিযোগ। এটা এখনও প্রমাণিত না, এটা একটু গোলমেলে আছে খবরটা। তারপরেও যেটা ঘটেছে এবং এটা হলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটি আবার ভাইরালও হয়েছে, সেখানে বলা হয়েছে যে ঢাকার রাস্তায় রাতে এক নারী চিকিৎসককে প্রাইভেট কারে তুলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে ওই নারী অভিযোগ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ বেড়িবাঁধ সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নাজমুল ও হাসান নামে দুই যুবককে গ্রেপ্তার করে। আচ্ছা, এখানে বুধবার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ছড়িয়ে পড়ছে সেখানে ওই নারী চিকিৎসক নিজেকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে দাবি করেন। তিনি বলছেন যে পূর্ব পরিচিত ব্যক্তিরা হামলা চালিয়ে তার গাল, কপাল, গলা ও বাহুতে জখম করেন। তিনি বাহুতে তার জখমস্থলে সেলাই করা স্থানটিও দেখান সেই ভিডিওতে। ভিডিওতে নারী চিকিৎসক বলেন রাত 11:30টার দিকে তিনি হাসপাতালের দায়িত্ব শেষ করে রিক্সায় করে লালবাগের বাসায় ফিরছিলেন, সঙ্গে তার ছোট ভাইও ছিল। এই সময় একটি প্রাইভেট কার এসে তার রিক্সার গতিরোধ করে। নাজমুল ও আকাশ নামে দুজন গাড়ি থেকে নেমে রিক্সা থেকে টেনে নামান। তখন গাড়ির ভিতরে ছিলেন হাসান এবং মশিউর, তারা সবাই তার পূর্ব পরিচিত। ওই নারী বলেন যে আমি রাস্তায় কথা বলতে না চাইলে তারা আমাকে জোরপূর্বক টেনে গাড়ির ভিতরে নিয়ে মাঝখানে বসান, মানে পেছনে আসনে। এ সময় আমার ছোট ভাইকে রিক্সা থেকে লাথি মেরে ফেলে দেন তারা। আমি চিৎকার দিয়েছিলাম কিন্তু আশেপাশে কেউ ছিল না।
নারী বলেন যে মশিউর গাড়িটি চালাচ্ছিল, গাড়িটি রাস্তা অন্ধকার ছিল, এক পর্যায়ে লালবাগ থানার কাছে আসলে তিনি চিৎকার করেন, তাকে মারধর ও শ্লীলতাহানি করে, এতে তার শরীর কেটে কুটে যায়। এক পর্যায়ে সে গাড়ির দরজা খুলে ফেলে এবং তারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। পরে রিক্সার গ্যারেজ থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এই হচ্ছে ঘটনা। তবে সে কোথায় চাকরি করতেন বা এটার সম্পর্কে সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু সে অভিযোগ করছে এবং তার সে যাহত হয়েছে সেই বিষয়টি দেখা হয়েছে। এখানে ঘটনা যদি তাই হয় তাহলে আমাদের মানে রাতের যে নিরাপত্তা ব্যবস্থাটা যে আসলে কেমন, যে এইভাবে রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে তাকে এরকম লম্বা সময় ধরে নির্যাতন করতে করতে গেল, রাস্তার লোকজন কিছুই দেখল না বা বলল না, বা সেখানে পুলিশ কি কোথাও কোনো জায়গায় ছিল না, এটা একটা বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।